ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আশা করি যে ভালো আছেন। তো আজকে আমরা লাভ ক্ষতির চতুর্থ পর্ব নিয়ে আলাপ আলোচনা করব। তো চতুর্থ পর্বের মধ্যে আজকে আমরা একই ধরনের অঙ্কের দেখা গেল কিছু পরিমাণ ক্ষতি হবে এবং কিছু পরিমাণ লাভ হবে, এবং কত টাকা বেশি হলে কত পার্সেন্ট লাভ হয়, এই ধরনের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক, সেই টেকনিকটা আজকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আমি অঙ্কগুলো করার সুবিধার্থে কিছু অঙ্ক আগেই ব্ল্যাকবোর্ডে করে রেখেছি। বলতে বলছে তো ক্রয় মূল্য যদি আমরা বের করি, ক্রয় মূল্য কিভাবে বের করব, ক্রয়ের মূল্য ইজিক্যাল টু তোমরা যেটা করবা, যে কত টাকা বেশি বিক্রয় মূল্য, 45 টাকা বেশি, 45 গুণন 100 দিবা অলওয়েজ। দেন এখানে ঘড়ি 10% ক্ষতিতে এবং 5% লাভে, 5% লাভ, এই যে 2% তোমরা কি করবা, যোগ করবা। তাহলে 10 যোগ 5 দেন তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 10+ কত হচ্ছে তোমাদের, 15, এখানে 45 গুণন 100, তো 3 × 45 = 300 টাকা। তাহলে তোমাদের ক্রয় মূল্য হবে কত টাকা, 300 টাকা। তো এভাবে তোমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবা। তাহলে আমরা দেখলাম যে ক্রয় মূল্য আমাদের কত হলো, 300 টাকা। তো সেম ভাবে আমরা যদি এই অঙ্কটা করি, তো এই অঙ্কটা বলছে যে একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে লাভ হতো, টেবিলটির ক্রয় মূল্য কত। তো টেবিলটির ক্রয় মূল্য যখন আমরা বের করব, ক্রয় মূল্য তো আগের মতোই 60 টাকা বেশি গুণন 100, দেন আমরা যেটা করব 10% আর প্লাস 5%, এই হলো 10+15। তাহলে আমরা যদি এখন এটা গুণন করি, 4×15 = 60, ইজিক্যাল টু কত হবে আমাদের, 400 টাকা। এভাবে অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারো। তো দেন আমরা নেক্সট অঙ্কটা একটু খেয়াল করি, একটি বই 5% কমিশনে খরিদ করলে যত টাকা দিতে হয়, খরিদ করলে যত টাকা দিতে হয়, তো 6% যদি আমরা 6% কমিশনে খরিদ করলে আরও 15 টাকা কম দিতে হয়, বইটির প্রকৃত মূল্য কত। তো বইটির প্রকৃত মূল্য বের করার সময় প্রকৃত মূল্য এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবা, তো দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা, তো এখানেও কম 5% কমিশনে যদি খরিদ করি তারপরও বইটার দাম কম হবে, এবং 6% যদি আরও কমিশনে দেই তাহলে আরও আমাকে কম দিতে হবে। তাহলে তোমাদের যে কাজটা হবে, তোমরা এই ধরনের অঙ্কগুলো যোগ করছো, তুমি এখানে বিয়োগ করবা। তো 6% থেকে 1% 5% বিয়োগ করলে তোমার কত থাকবে, 6% - 5%, দেন গেল কত টাকা, তোমাকে 15 টাকা কম দিতে হয়। তাহলে 15 × 100, তাহলে তোমাদের কাজ হয়ে গেল। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 লাখের দরকার নাই, ইজিক্যালি তোমার কত হচ্ছে, 1500 টাকা। এভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারো। তো লাস্ট অঙ্কটা আমরা একটু খেয়াল করবো, যেখানে কি বলছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 68% উত্তীর্ণ হলো। তো ভালো কথা, এটা উত্তীর্ণ হলো, পাশ হলো। যদি আরও 14 জন বেশি পাশ করতো তাহলে পাশের হার 75% হতো, পরীক্ষার্থীদের সংখ্যা কত, দেন এখানে আরও বেশি হচ্ছে, তাহলে আমাদের যে পার্সেন্টেজটা, অর্থাৎ এখানে কত 75, তোমরা কি করবা, 75 - 68 ইজিক্যাল কত আসতেছে, তো ঠিক আছে তোমরা এভাবে 75 - 68 কত আসতেছে আমাদের, 7। তো এখন তোমাদের করণীয় কাজটা হচ্ছে, যেহেতু আমাদের পরীক্ষার্থীদের সংখ্যা বের করতে হবে, পরীক্ষার্থীর সংখ্যা
তো পরীক্ষার্থীর সংখ্যা বের করার যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে তোমরা কি করবা, এখানে 14 জন বেশি পাশ করতো তাহলে 14 গুণন কত লিখবা 100, দেন তোমার এখানে কত আসতেছে নিচে 7, তাহলে 7 দ্বিগুণ কত 14 ইজ ইকুয়াল টু কত, পরীক্ষার্থীর সংখ্যা 200 জন। এভাবে তোমরা এই নিয়মের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারো।